হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসকে কবির পক্ষ থেকে আমি কাউসার আহমেদ আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজও আপনাদের সামনে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আজকে আমাদের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমাদের এই ভিডিওটি ছোট্ট একটি মেসেজ এবং নোটিশও বলতে পারেন, ছোট্ট একটি নোটিশ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এর আগে আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েক প্রকার নোটিশ নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হয়েছে। তো আজকে আপনাদের সামনে ডিগ্রির আবেদন নিয়ে আজকে আপনাদের সামনে একটু আলোচনা করবো। তার আগে বলুন, ছাড়া এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করবেন এবং তার পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে নেবেন। কারণ বেল আইকন বাটনটিতে ক্লিক করার পর আমরা তারপর থেকে যত নতুন ভিডিওগুলো আপলোড করব, সাথে সাথে সেই ভিডিওগুলোর আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সাথে সাথে আপনি সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। সো ভিউয়ার্স, কথা না বলে আমরা একটি ব্রাউজার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাইটে যাব। সেখান থেকে দেখতে পাচ্ছেন এনইউ অ্যাডমিশন হোম। আমার সেই সাইটটি আগে থেকেই ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন অ্যাডমিশন সিস্টেম যে সাইটটি আছে সেটি আপনি ওপেন করবেন। আমার এটা আগে থেকে ওপেন করা আছে। ওপেন করতে সমস্যা, আপনি যে কোনো একটি সাইট বারে গিয়ে বা ফোন থেকে ইউজ করলো, যে কোনো একটি ব্রাউজার থেকে ওপেন করে আপনি এনইউ অ্যাডমিশন হোমে গেলেই এই সাইটটি আপনি ওপেন করতে পারবেন। এনইউ অ্যাডমিশন হোম, যেমন সাথে সাথে আমার এই এনইউ অ্যাডমিশন হোমটি চলে আসছে। এখানে ক্লিক করলে সেই লিঙ্কটি বরাবরের মতো আমার আগের যে ট্যাবে ওপেন করা ছিল লিঙ্কটি, সেই লিঙ্কটি এখানে চলে আসছে। আমি আগের লিঙ্কটিতে যাব, কারণ আগের লিঙ্কটি থেকে এখানে কিছু নোটিশ আমি আগে থেকে দেখুন ডিগ্রি পাস সাইডের মধ্যে আমি গিয়েছিলাম এবং এখানে পরপর তিনটি নোটিশ আপনার জন্য এখানে চলে আসছে। এই নোটিশটি একান্তই যারা এবার এইচএসসি কমপ্লিট করে অনার্স অ্যাপ্লিকেশন করেছিলেন, অনার্সের সাবজেক্ট করা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, কেউ এখনো সাবজেক্ট পাননি বা রিলিজ লিভে আবেদন করেছেন, সাবজেক্ট এখনো আসেনি রেজাল্টের অপেক্ষায় বা এখনো তাদের কোনো সাবজেক্ট দেয়নি, তারাই ডিগ্রিতে আবেদন করবেন এবং এখনো কোনো অনার্স অ্যাপ্লিকেশন করেনি, তারাও ডিগ্রিতে আবেদন করতে পারবেন। আজকে তাদের জন্য এই নোটিশটি বা এই মেসেজটি। ভিউয়ার্স, আমরা এখানে তিনটি নোটিশ আছে, তিনটি নোটিশই ভিউ করে আপনাদের সামনে উপস্থাপন করবো এবং আপনাদের সামনে এগুলো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো। তিনটা নোটিশই আমি এখানে আগে থেকে ওপেন করে রেখেছি। আমরা প্রথম নোটিশটাতে যাব। প্রথম নোটিশটাতে দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয় ইলিক আছে 2018-19 শিক্ষাবর্ষে স্নাতক পাঁচ শ্রেণীর ভর্তি কার্যক্রম অনলাইনে প্রাথমিক আবেদন, কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন, মানে অনলাইনে যে আপনি আবেদন করবেন এবং কলেজ কর্তৃক আপনার প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়ের সময়সূচি, সম্পূর্ণ বিজ্ঞপ্তি এখানে নিচে দেওয়া আছে। 18-19 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাঁচ শ্রেণীতে যারা ভর্তি হতে চাচ্ছেন তাদের অনলাইনে প্রাথমিক আবেদনের সময় দেওয়া আছে 13 নভেম্বর 2018 বিকাল 4টা থেকে শুরু করে 27 নভেম্বর 2018 রাত 12টা পর্যন্ত আপনাদের আবেদন চলবে। সো জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট দেখুন, নিচে লিখা আছে এই সাইটটি থেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন ফর্ম অনলাইনে পূরণ করে 28 নভেম্বর 250 টাকা ফি সহ আবেদন কপিটি সহ আবেদন ফর্মে উল্লিখিত কলেজে 28 নভেম্বর 2018 এর মধ্যে অবশ্যই নিজ নিজ কলেজে জমা দিতে হবে। ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর ডিসেম্বরের 12 তারিখ থেকে আপনাদের ক্লাস শুরু হবে। ডিগ্রির ক্লাস শুরু হবে ডিসেম্বরের 12 তারিখ থেকে। এখন আমরা নিচের বিস্তারিত বিষয় আলোচনা করব। ক্রমিক নম্বর 1, অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণের তারিখ। প্রাথমিক জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট, যে সাইটটি লিখে আছে ডিগ্রি পাস স্টেপে অ্যাপ্লাই নাওতে গিয়ে ডিগ্রি পাস অপশনে ক্লিক করে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে। কত তারিখ থেকে? 13 তারিখ থেকে 27 তারিখ। এবং ক্রমিক নাম্বার 2, প্রার্থীর প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফর্মটি নির্ধারিত স্থানে স্বাক্ষর করে আবেদন ফি বাবদ 250 টাকা সহ প্রয়োজনীয় কাগজপত্র আবেদন ফর্মে উল্লেখিত কলেজে জমা দেওয়ার তারিখ 14 থেকে 28 তারিখের মধ্যে, মানে 14 তারিখ থেকে 28 তারিখের ভিতর আপনি কলেজে জমা দিতে পারবেন। 3 নম্বরটা হলো এটা একান্ত কলেজের কলেজ কর্তৃক অনলাইন আবেদন ফর্ম নিশ্চয়নের তারিখ। এটা যখন আপনারা ভর্তি হবেন এবং কলেজে ফর্মগুলো জমা দিবেন, তারপরে কলেজের একটা নিশ্চয়ন আছে, সেটা তারা করবে 14 থেকে 29 তারিখের ভিতর। এভাবে আপনাকে এই তারিখ অনুযায়ী কলেজে সাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। তারপর আমরা দ্বিতীয় নোটিশটি উল্লেখ করি। দ্বিতীয় নোটিশটিতে ক্লিক আছে সেম ডে কোর্স, কিছু কোর্স সময়ের নাম দেওয়া আছে আপনার যে ডিগ্রি 2018-19 ভর্তি হবেন সেই কোর্সগুলোর নাম, বিএ, বিএসএস, বিবিএস। ওয়েবসাইট ন্যাশনাল ইউনিভার্সিটি সাইট, আবেদনের তারিখ সেম আগের নোটিশটার মধ্যেই, স্নাতক পাস প্রাইভেট কোর্স আবেদন করার যোগ্যতা বলতে ক, খ, গ, ঘ অনেক শর্ত এবং নিয়ম অনুসারে বিভিন্ন সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করা আছে, বিভিন্ন শ্রেণীর বিষয় নিয়ে এখানে আলোচনা করা আছে। আপনারা বিস্তারিত একটু পড়লে ক্লিয়ারলি ভাবে বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন, কারণ যেহেতু এখানে অনেক নোটিশ পরপর প্রায় 3 থেকে 4টা পাতা আপনাদের সামনে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা এখন সম্ভব হচ্ছে না। ওকে, তো আমি এই লিঙ্কটা দিয়ে দিব, নোটিশ ডাউনলোড করার লিঙ্কটা। আপনারা সাথে সাথে সেই লিঙ্কে ক্লিক করলে এই ডাউনলোড লিঙ্কটা চলে আসবে। আপনি পিডিএফ ফাইল যদি আপনার ফোনে বা কম্পিউটার থাকে আপনি সরাসরি ডাউনলোড করে এই বিস্তারিত বিষয় পড়তে পারবেন। এখন আমরা 3 নম্বর নোটিশটাতে যাব। আমি তিনটাই এক এক পর ওপেন করে রেখেছিলাম, একের পর তিনটা নোটিশ আমি ওপেন করে রেখেছি। এখন আমরা 2018-19 শিক্ষাবর্ষের প্রথম স্তর পার্সেনি ভর্তির বিজ্ঞপ্তি, সেম একই নোটিশ। আপনারা যদি একটু ঘুরে ফিরে পড়েন তাহলে আরেকটু ক্লিয়ার হবে। এখানে আবেদনের সাধারণ যোগ্যতা সম্পর্কে আলোচনা করা আছে,
এসএসসির পাশ 2014-15-16 হতে হবে, 2014-15-16 এবং এইচএসসি পাশ লাগবে আপনার 16-17-18, তার মানে এর বাইরে হলে আপনি কখনোই আবেদন করতে পারবেন না। এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি সমরের কোর্সসমূহ থেকে শুধুমাত্র এইচএসসি ভোকেশনাল, এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা এই ভর্তি কার্যক্রম আবেদন করতে পারবেন। এবং খ 14-15-16 সালের ও লেভেল পরীক্ষায় 3টি বিষয়ে বি গ্রেড সহ অন্তত ইত্যাদি ইত্যাদি বিষয়ে এখানে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছে। ভাই আপনারা একটু পড়লে মনে হয় আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, কারণ এত বিষয় তো পড়ার সম্ভব হচ্ছে না। ক খ এরকম প্রায় অনেকগুলো স্টেপ আপনাদের সামনে আলোচনা করা আছে। তো আমি 3টা নোটিশ লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে আমি আশা করি দিয়ে দিব, আপনারা সেখান থেকে 3টা নোটিশ ডাউনলোড করে বিস্তারিত পড়ে নেবেন। কিন্তু এটা মনে রাখতে হবে আপনার আবেদনের সময় কিন্তু আগামীকাল থেকে শুরু হবে, আজকে তো 12 তারিখ, মাত্র নোটিশটি হলো আগামীকাল 13 নভেম্বর বিকাল 4টা থেকে শুরু হবে, 27 তারিখ পর্যন্ত চলবে, 27 তারিখ রাত 12টা। আমি একটা জিনিস আপনাদের বলে রাখি, একটা কথা, কখনো জাতীয় বিশ্ববিদ্যালয়ের শেষ দিনের জন্য আপনারা কখনো অপেক্ষা করবেন না, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাইটগুলো এমন সার্ভার সবসময় স্লো মোশনে চলে, বলতে গেলে আপনি সারাদিনও ওয়েবসাইট ওপেন করতে পারবেন না, আবেদনও করতে পারবেন না। সো আমরা 26-27-এর আশা শেষ করে তার মানে 25 তারিখের আগে আপনারা আপনাদের আবেদনের কাজগুলো সম্পন্ন করে নেবেন। সো ভিউয়ার্স, আজকেই ছিল আমাদের এই ভিডিওটি, আপনাদের সামনে এই মেসেজটি পৌঁছে দেওয়ার জন্য আমার এই ভিডিওটি তৈরি করা। যদি আজকে ভিডিওটি ভালো লাগে এবং এই ভিডিওটি দেখে মনে হয় কিছু আপনি পেয়েছেন আমাদের কাছ থেকে, আশা করি আমাদের ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি, এবং অন্যকে জানানোর জন্য আমাদের চ্যানেলে সবসময় থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই থাকবেন, ভালো থাকবেন, তো থাকবেন, আল্লাহ হাফেজ।